মহম্মদপুর মার্কেটে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের সতেরো ইউনিটের চেষ্টায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বৃহস্পতিবার সকাল নয়টা পঁচিশ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সকাল পৌনে দশটার দিকে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেছেন মার্কেটে কোনো ফায়ার সেফটি ছিল না প্রাথমিক ফায়ার ফাইটিং এরও কোনো ব্যবস্থা ছিল না ফুটপাত ও সড়কে দোকান থাকা ও মানুষের কারণে ফায়ার নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো যাবে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই ভয়াবহ আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট কাজ করে তাদের সঙ্গে যোগ দেয় সেনা নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানিয়েছিলেন গতকালে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তারা পরে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট নিয়ন্ত্রণ কক্ষ আরও জানায় আজ সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনা নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল ওই মার্কেটের রাতের নিরাপত্তা প্রহরীরা জানান কৃষি মার্কেটের প্রধান সড়কের পাশেই হক স্টোর দোকানটি রাত তখন আনুমানিক সাড়ে তিনটার দিকে ওই দোকান থেকে ধোয়া বের হতে দেখেন তার দ্রুত তারা বিদ্যুতের প্রধান লাইনটি বন্ধ করে দেন এরপর নিজেরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন সঙ্গে ফায়ার সার্ভিসকেও খবর দেন তার অন্তত বিশ মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি আসে ঘটনাস্থলে ব্যবসায়ীরা জানান মার্কেটটিতে পাঁচশোর করেন কয়েক হাজার ব্যবসায়ী কাঁচাবাজার ছাড়াও মার্কেটটিতে রয়েছে জুয়েলারি প্লাস্টিক কসমেটিক্স ও জুতার দোকান মার্কেটের ভেতরে থাকা এসির বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়ায় বলেও জানিয়েছেন কেউ কেউ এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে মার্কেটে শাড়ি কাপড় সহ বিভিন্ন দাহ্য পণ্যের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনশের মার্কেট হওয়ায় ভেতরে ধোঁয়া আবদ্ধ হয়েছিল তাই সহসাই ভেতরে প্রবেশের সুযোগ কম এ কারণে আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া ফায়ার সার্ভিসের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রাতের ব্যবধানে নিঃস্ব হয়ে পথে বসলেন কৃষি মার্কেটের কয়েকশো ব্যবসায়ী প্রিয় দর্শক এই ছিল এখনকার প্রতিবেদন নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নশুন টেলিভিশনের পর্দায়